হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপিতে থাকছে খুবই মজাদার ফিশ বারবিকিউ। আজকের এই ফিশ বারবিকিউটি করতে আপনাদের কোনো রকম স্পেশাল মশলা বা ওভেনের প্রয়োজন হবে না। ঘরে থাকার মশলা দিয়েই চুলাতে কিভাবে রেস্টুরেন্টের মতো ফিশ বারবিকিউ করা যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন মূল রেসিপিতে চলে যাই। আজকে ফিশ বারবিকিউটি আমি তেলাপিয়া মাছ দিয়ে করে দেখাচ্ছি, আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো মাছটাকে আমি একটি ছুরি দিয়ে ডিপ কাট করে নিচ্ছি। মাছটাকে আমি দেখিয়ে দিচ্ছি কিরকম ডিপ কাট করে নিয়েছি। খেয়াল রাখতে হবে মাছের কাঁটাটা যেন কেটে না যায়। তো মাছের কাঁটাটা যদি কেটে যায় তাহলে মাছটা ভেঙে যাবে। আর আমি পেটের দিক দিয়ে অনেকে কাটে, আমি কাটি নেই, কাটলে কেমন জানি একটু দেখতে হয়, কিন্তু তাই বলে যে মশলা ডুববে না বা ভাজা হবে না তা না, অবশ্যই হয়, খুবই ভালো হয়। তো এখানে আমি আদা পেস্ট, রসুন পেস্ট, লবণ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা, লেবুর রস, বারবিকিউ সস আর দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে একটু আমি সবগুলো মশলা একসাথে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি 4 পিস মাছের জন্য নিয়েছি। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। তো আমি এখন মাছগুলোকে যে কেটে রেখেছি সেগুলো আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, যেন কোনোভাবে পানি না থাকতে পারে, পানি থাকলে মশলাগুলো ভালোভাবে লাগবে না। তো আমি এখন মাছের গায়ে মশলাটা লাগিয়ে নিচ্ছি, একটু সময় লাগিয়ে মশলাগুলো হাত দিয়ে এইভাবে করে লাগিয়ে নিতে হবে। আর মশলাটা অবশ্যই মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেন ঝাল ঝাল হয়। তো বারবিকিউ মানে একটু ঝাল হবে, এটাই খুব বেশি টেস্ট লাগে। তো আমি সব দিকে কীভাবে আঙুল দিয়ে দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি, যেন কোনোভাবে মশলা কম না হয়। উল্টিয়ে পাল্টিয়ে আমি দুই পিঠে এভাবে করে মশলা লাগিয়ে নিচ্ছি। তো আমি আরেক পিসও লাগিয়ে দেখা দিচ্ছি কীভাবে আঙুল দিয়ে আমি ভিতরে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। তো অবশ্যই একটু সময় লাগিয়ে মশলাগুলো লাগিয়ে নিতে হবে। তো মাছগুলো মশলা মাখানো হয়ে গিয়েছে, তো এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই 1 ঘন্টা ম্যারিনেট করতে হবে, নাহলে মশলাগুলো মাছের ভিতরে ঢুকবে না। এদিকে আমি একটি চুলাতে প্যান বসিয়েছি, এর মধ্যে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি, তেলের পরিমাণও খুবই কম হবে। তো আমি চুলাটা লোতে রেখেছি, এর মধ্যে আমি তেলটা গরম হওয়ার পর মাছগুলো, দুটা মাছ আমি প্যানে দিয়েছি। 10 মিনিটের মতো এক পিট ভেজে নিব। 10 মিনিট হওয়ার পর আমি আবার উল্টে দিচ্ছি একটি মাছ, আলতোভাবে উল্টাতে হবে কেন মাছ খুবই সফট থাকে। আমি এখন আরেক পিট উল্টিয়ে দিচ্ছি, আলতোভাবে উল্টিয়ে দিতে হবে।
মাছের গায়ে এরকম পুরা পুরা ভাব থাকতে হবে, নাহলে বারবিকিউ টেস্টটা পাওয়া যাবে না। তো আমি এভাবে করে আবার মশলা লাগিয়ে নিচ্ছি গায়ে, মাছের গায়ে। ফিশ বারবিকিউ হয়ে গিয়েছে, তো আমি এখন কলার দোয়া দিব, তার জন্য মাছগুলো সাইড করে নিচ্ছি। এর মধ্যে আমি আরেকটি মাছ বসিয়ে দিব। তো আমি একটি স্টিলের বাটি বসিয়েছি মাঝখানে, এর মধ্যে আমি কলা দোয়া দেওয়ার জন্য। তো চুলাতে আমি কলাটা জ্বালিয়ে নিয়েছি, তো আমি কলাটা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। দিয়ে এর উপরে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো সরিষার তেল দেওয়াতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো আমি এখন সাথে সাথে ডেকে দিয়েছি 10 মিনিটের জন্য। তো বাসায় যদি কলা না থাকে তাহলে আপনারা কলাটাকে স্কিপ করতে পারেন। তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আমার এই রেসিপিটি অসম্ভব মজা হয়। তো আমি এখন ঢাকনাটা তুলে নিয়েছি, তো পরিবেশন করে নিয়েছি আমি ফিশ বারবিকিউ। দেখুন কি সুন্দর দেখতে এবং খেতেও সেরকম টেস্ট হয়েছে। আমি একটু ভেঙেও দেখাচ্ছি কিরকম ভিতর থেকে কুক হয়েছে। আপনারাও এভাবে করে ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা হয়। আর আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।